নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে তো চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলেন দাদাভাই আপনার নামটা কি নমস্কার আমার নাম হচ্ছে অর্জুন বাস্পর অর্জুন বাস্পর বাস্পর আচ্ছা কোথা থেকে এসেছো মালদা ইংলিশ বাজার সাউথ বালুচর থেকে মালদা ইংলিশ বাজার সাউথ আচ্ছা মালদা থেকে এসছো তো মালদা মুর্শিদাবাদ বা ওই দিকের বিভিন্ন জেলায় প্রচুর চোর চট্টা ভরে গেছে কাজ দেওয়ার নাম করে প্রচুর মানুষের সঙ্গে ফ্রডবাজি করেছে সেই জন্য মালদা মুর্শিদাবাদের লোক বিশ্বাস করে না কলকাতার লোকেদের তো তোমরা সেই জায়গায় কি বিশ্বাস ভরসায় এসছো কেন এসছো কেন এসছি কি যে আমি পিএনআইন গ্রুপতে দেড় বছর থেকে জয়েন আছি আর সবার কাজ দেখছি ভালো কাজ হচ্ছে সবাই ইনকাম ভালো করছে আর বিশ্বাসই মতন হচ্ছে আমার বিশ্বাস আছে বলে আমি আজকে বুক টেনে বলছি আমি জয়েন্ট হয়ে আর জয়েন দেড় বছর ধরে তুমি গ্রুপ ফলো করছো দেড় বছরে তো দেখেছো প্রচুর ছেলে কাজে গেছে আমাদের তাদের কাজের ভিডিও ভিডিও আচ্ছা তার মানে তুমি যেখানে কাজে এসেছো স্বচ্ছ আর দেখে শুনে পড়ে বুঝে এসছো তো নাকি না দেখে শুনে আজকে আচ্ছা আমরা কি আজকে ফোন করে ডেকেছি যে আজকে চলে আসো আজকেই জয়েন করাবো আমি নিজেই ফোন করেছি নিজেই ফোন করে এসেছো আচ্ছা কারণ অনেকে অভিযোগ করে যে দাদা আপনাদের কাজ সব ঠিক আছে ফোনে আপনাদেরকে পাই না এনে অনেকে বলে ছেলেরা কাজের পরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেই যায় রেলের লোগো দেওয়া ড্রেস রেলের লোগো দেওয়া রিবন রেলের লোগো দেওয়া আইডেন্টিটি কার্ড পায় তো তুমি আজকে কী কী পেয়েছো একটু দেখাও আমি পেয়েছি ড্রেস রেলের লোগো দেওয়ার ড্রেস পেয়েছো রিবন পেয়েছো রেল ড্রেস পেয়েছো রেলের লগো দেওয়া রিবন পেয়েছো হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম কাজের আগেই ড্রেস চার্জের নাম করে ফর্ম ফিল আপের নাম করে অ্যাডভান্স টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম টাকা পয়সা চাওয়া হয় তো তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে টাকা পয়সা নেওয়া হয়নি তুমি কি দিয়েছো না এটা কি সত্যি কথা বলছো সত্যি বলছি তো তুমি এটা সত্যি কথা বলছো কেউ তোমার কাছ থেকে টাকা পয়সা সত্যি কথা বলছি নাকি আমরা শিখিয়ে দিয়েছি সেই জন্য না না কোনো শিখানো হয়নি আমি নিজে নিজে থেকে বলছি যেন কি আমাকে মনে খুশি হয়েছে আমি নিজে মনে জয়েন করেছি আর খুব ভালো লেগেছে অ্যাডভান্স কোনো টাকা কোনো টাকা পয়সা লেভা হয়নি আচ্ছা আর কাজের পরে তুমি যেটা দেবে কোন কাজ তো ফ্রিতে হয় না কাজের পরে তুমি যেটা দেবে সেটা কি সহিচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দেবে হ্যাঁ ভালোবেসে জীব ভালোবেসেই দেবে নাকি কেউ জোর করে চেয়ে নিচ্ছে যে না টাকা না দিলে কাজ হবে না এরকম একটা ব্যাপার কোনো কথা নাই এখানে বলেছে আগে কাজ তারপরে কিছু আচ্ছা তো তুমি যারা এখনো ভয় পাচ্ছে কাজে আসবে কি আসবে না চিন্তা ভাবনা করছে বাড়িতে বসে রয়েছে ফেক হতে পারে তুমি তো দেড় বছর ধরে ফলো করছো তুমি তাদেরকে উদ্দেশ্য করে কি বলবে আমি তাদেরকে একটাই উদ্দেশ্য করব আমি যে দেড় বছর থেকে পিএনআই গ্রুপে জয়েন্ট আছি আমি সব ভালো খারাপ সব দেখেছি তাই আমি একটাই কথা বলব বিশ্বাস করে এখানে আসেন এখানে কোনো ঠকবাজি নাই এখানে সব ভালো আছে আগে কাজে জয়েন করেন নিজে সন্তুষ্ট মন করেন আর টাকা পান তারপরে আপনি বুক টেনে বলেন কি আমি কাজে সহায়তা আছি ভালো ওকে ওকে কাজ সম্পর্কে বুঝেছো হ্যাঁ এক্সট্রা ইনকাম বুঝেছ এক্সট্রা ইনকাম প্রচুর হয় সেটা হিসেব দেখানো হয়েছে বা বলেছে আমাকে ঠিক আছে খুশি তো হ্যাঁ পিএনআর গ্রুপকে কি বলবে পিএনআর গ্রুপকে বলবো ধন্যবাদ আমাকে দেখার জন্যে আর আমার ইনকাম ইনকাম একটা নতুন রাস্তা দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ